মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদ দরদ তো ইতিহাস ঘটাতে আসছে এই আঁচ আমরা সবাই করতে পারছি আর দরদ এমন কিছু ইতিহাস ঘটাবে যা এর আগে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটেনি এবং এখন থেকেই তার তর্জোর শুরু এবং দরদ টিম এমন কিছু প্ল্যানিং করেছে যেটা আমরা গর্ব করে বলতে পারবো যে ইয়েস বাংলা সিনেমাও চাইলে পারে যে এইরকম জাস্ট আউটস্ট্যান্ডিং লেভেলের প্রমোশন করতে হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে প্রণাম এবং বন্ধু এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থেকো এখন আমরা এই প্রথম ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেটার জন্য আমি আগেই থ্যাংক ইউ দিতে চাই শিমুল ভাইকে তোমরা সবাই শিমুল ভাইকে চেনো শিমুল ভাই গতকাল অনন্য মামুন ভাইয়ার একটি ইন্টারভিউ সেশন করেছেন এবং সেটা শিমুল ভাইয়ের যেটা ইউটিউব চ্যানেল আমি শিমুল বলছি সেখানেও অ্যাভেলেবেল হয়ে গেছে এছাড়া শিমুল ভাইয়ের যে ফেসবুক পেজ ভয়েস অফ শিমুল সেখানেও অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা চাইলে গিয়ে দেখে নিতে পারো তো সেখান থেকে একটা দারুণ ইনফরমেশন আমরা মামুন ভাইয়ার তরফ থেকে পেয়েছি যেটা নিয়ে আলোচনা করবার মতো কেননা বাংলা সিনেমার ইতিহাসে এটা এই প্রথমবার ঘটতে চলেছে মেগাস্টার সাকিব খানের দরদ সিনেমার মাধ্যমে আমরা প্রথমবার এমনটা দেখতে চলবো যা আমরা এর আগে কোনো দিন দেখিনি বাংলাদেশ চলচ্চিত্র কোনো চলচ্চিত্র এর আগে এভাবে ভাবতেই পারেনি যে বাংলাদেশে এই রকম ভাবে প্রমোশন করা যেতে পারে এই দরদ সিনেমাটা মেগাস্টার শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ফার্স্ট প্যান ইন্ডিয়ান সিনেমা এটা আমরা সবাই জানি কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে নির্মিত হওয়া কম বাংলা সিনেমা তো রিলিজ হয়নি কেউ এত বড় ভাবে ভাবতেই পারেনি যেটা দরদ টিম ভাবছে এবং যেহেতু মেগাস্টার শাকিব খান তিনি বাংলাদেশের মেগাস্টার যেহেতু পরিচালক তিনি নিজে বাংলাদেশের পরিচালক তাই সব মিলিয়ে বাংলাদেশে প্রমোশনের দিকটা ভীষণ সুন্দরভাবে দেখা হচ্ছে কোনো কমতি রাখা হবে না জানতে পারা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন স্পেশাল যে যে এরিয়াগুলো আছে যেখানে প্রচন্ড রকমের লোকজন জনবসতিপূর্ণ হয় লোকজন যাতায়াত করে কনস্ট্যান্ট যাতায়াত হয় প্রচুর লোক সমাগম হয় সেই সব জায়গাতে দরদের বিরাট বিরাট কাট আউট পড়বে সিক্সটি ফিট ষাট ফুট উচ্চতার কাট আউট পড়বে দরোদের মেগাস্টার সাকিব খানকে আমরা দেখতে পাবো এত বড় কাট আউট এবং সেটার মাত্র একটা দুটো জায়গায় না বিভিন্ন জায়গায় শিমুল ভাই এই প্রশ্নটি করেন যে মামুন ভাইয়া আপনি তো বলেছেন যে বলেছিলেন যে চৌষট্টিটা জেলায় আপনি সাকিবিয়ানদের নিয়ে একটা প্রমোশন করতে চান আপনি অনুষ্ঠান করবেন তো সেখানেই অনন্য মামুন ভাইয়া এই বিষয়টা বলেন যে প্রত্যেকটা জেলা থেকে ডিফারেন্ট ডিফারেন্টভাবে ক্যাম্পেনিং সেট করবে দরদ টিম এখনও তো কিছু হয়ইনি জাস্ট এখনও কিছু শুরুই হয়নি এখনো অনেক কিছু শুরু হবার বাকি আছে সবে মাত্র আমরা কন্টেন্ট হিসেবে কি পেয়েছি বলো পোস্টার্স পেয়েছি আমরা পেয়েছি টিজার আর আমরা পেয়েছি দরদের একটা অ্যানাউন্সমেন্ট রিলিজ টিজার আর পেয়েছি হিন্দি গানটা রোম্যান্টিক হিন্দি গানটা জিসিম সেতের টিজার এর থেকে বেশি আমরা এখনো দরদ টিমের তরফ থেকে কিছু পাইনি কিন্তু এখনো প্রচুর ধামাকা আসা বাকি শুধু কন্টেন্টের ধামাকা আশা বাকি এমনটা নয় যেভাবে প্রমোশন সেট করা হয়েছে প্রত্যেকটা প্রমোশন ইন্ডিভিজুয়ালি এক একটা করে কন্টেন্ট দরোদের এমনভাবে তারা ভেবে রেখেছে এবং তারা প্রচুর পরিমাণে সাকসেসফুল হোক এই প্রমোশনটা দিয়ে আজকে যদি দরোদ প্রমোশন করে সাকসেসফুল হয় বক্স অফিসে তাহলে দরোদের পরে অন্যান্য সিনেমাগুলো মেগাস্টার শাকিব খানের অন্যান্যের পরবর্তীতে যে সিনেমাগুলো আসবে যেগুলো আবার এটাই তো প্রথম এটাই তো শেষ নয় মেগাস্টারের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান ফিল্ম দরদ সেকেন্ড প্যান ইন্ডিয়ান ফিল্মটা আসবে থার্ড প্যান ইন্ডিয়ান ফিল্মটা আসবে তখন যেন এই যে যে সিনেমাগুলো আসবে সেই টিমগুলোও যেন ভাবে যে দরদ এরকম মাথা নষ্ট করা প্রমোশন করেছিল আমাদেরও করতে হবে আজকের ডেটে দাঁড়িয়ে যেখানে সোশ্যাল মিডিয়ায় মানুষ পুরো একদম বুধ হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে প্রমোশন অত্যন্ত জরুরি আজ থেকে তিরিশ বছর আগে বা কুড়ি বছর আগে বা পঁচিশ বছর আগে লোকজন সিনেমা হলের বাইরে জাস্ট ছোট্ট ছোট্ট যে লিফলেটগুলো লাগানো হতো দেওয়ালের মধ্যে আটকানো হতো সেগুলো দেখে লোকজন সিনেমা দেখতে চলে যেত একটা বড় পোস্টার দেখে লোকে সিনেমা দেখতে চলে যেত শুধু গান শুনে লোকে গান শুনবার জন্য ভালো লাগলে সিনেমা দেখতে চলে যেত এখন কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে চিত্রটা সম্পূর্ণরূপে ভিন্ন এখন তুমি যত শো অফ করতে পারবে লোকে তত তোমাকে বেশিভাবে একসেপ্ট করবে এবারে সিনেমাটা কেমন হবে সেটার পরে তো ডিপেন্ড করছে যে দর্শকের চাহিদা কেমন থাকবে সিনেমাটাকে নিয়ে তবে আমরা আশা রাখবো এই সিনেমাটা অত্যন্ত ভালো একটি সিনেমা হবে চলো শেষ করলাম এবং তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিই তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি মামুন ভাইয়া যে একটা প্রোগ্রামের জন্য রেজিস্ট রেজিস্ট্রেশন করালেন আমাদের দিয়ে এত হাজার হাজার ছেলেমেয়ে রেজিস্ট্রেশন করলো একটা বিরাট বড় স্টেডিয়ামে দরদের অনুষ্ঠানটি হবে ইভেন্ট অর্গানাইজ করা হবে সেটা কিন্তু হবে সেটাও মামুন ভাইয়া বলেছেন শিমুল ভাইয়ের এই ভিডিওটার মধ্যে ইন্টারভিউ আমি আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট বক্সে তোমরা ওখান থেকে গিয়ে চেক আউট করে নাও খুব ভালো লেগেছে আর একটা বিষয় খুব ভালো লেগেছে আমি কিছু বাংলাদেশি ভাই বোনাদের তরফ থেকে যারা কন্টেন্ট ক্রিয়েটার মূলত সাকিব ভাইয়া কেন্দ্রিক কন্টেন্ট তৈরি করে তাদের একটা খুব আক্ষেপের জায়গা ছিল যে কেন তারা কলাকুশলীদের ইন্টারভিউ নিতে পারে না আমি এরকম অনেক ফোন মেসেজ পেয়েছি যে দিদি দেখো তোমরা কলকাতায় কি সুন্দর অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টরসদের ইন্টারভিউ নাও কিন্তু আমাদের কাছে সেই সুযোগ আসে না কেন সেখান থেকে দাঁড়িয়ে এই মিথটা কিন্তু ভাঙছে এবং প্রথমে আমরা তুফানের সময় দেখেছি রাফি ভাইয়াকে রাফি ভাই কিন্তু শিমুল ভাইয়াকে ইন্টারভিউ দিয়েছিল এখন আমরা অনন্য মামুন ভাইয়াকে দেখলাম যে অনন্য মামুন ভাইয়াও কিন্তু শিমুল ভাইকে ইন্টারভিউ দিয়েছেন আমি আশা রাখবো বরবাদের সময় মেহেদি হাসান হৃদয় ভাইয়াও দেবেন তার পরবর্তী ডিরেক্টর যাদের সঙ্গে কাজ করবেন সাকিব ভাইয়া বাংলাদেশের যে সকল কন্টেন্ট ক্রিয়েটার সারাদিন শাকিব ভাইয়াকে কেন্দ্র করে থাকে তাদের কিন্তু ইন্টারভিউ পাবার তারা যদি চায় সেটা কিন্তু কোনো ভুল নয় তাই আমি সকল কাছেই এই ভিডিওটা থেকে অনুরোধ করে রাখতে চাই যে আপনারা ইন্টারভিউসগুলো গুলো দেবেন এটা খুব ভালো লাগার একটা জায়গা হয় শুধু যারা নিচ্ছে তাদের জন্য না তাদের চ্যানেলের যারা ফ্যান ফলোয়িং বা দর্শক আছে তাদের কাছেও এটা খুব গুড একটা মেসেজ যায় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা